নমস্কার কেজি অরিন্দম, আজকে দুলাবাড়িতে কাজের ফাঁকে হঠাৎ আমার বলিসওয়েল্ডার জগবন্ধু মল্লিকের সঙ্গে দেখা। এবার জগবন্ধু মল্লিক দুলাবাড়িতে ভোটে দাঁড়িয়েছে, তো জেলা পরিষদ প্রার্থী মহামা সরকারের সাথেও এখানে দেখা। তো এইবার এখানে ভোট রঙ্গ, তো চলতে চলতে এই ধরনের কাজগুলো আমি করি। হ্যাঁ, তো এখানে একটা ভিড়, এই পরিবারের সদস্যরা সব বিজেপিতে জয়েন করলো। তো জগাদা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, এবার একটু ভোটে দাঁড়ানোর ইচ্ছে আমাদের। এই দুরাবাড়িতে জগবন্ধু মল্লিক বললে কেউ চিনবে না, কিন্তু যখনই আপনি জগাদা বলবেন তখন ওনাকে সবাই চিনবে। জগাদা খুব ব্যস্ত, এনারা সবাই তিন বিজেপিতে জয়েন করলো। জগাদা জেতার ব্যাপারে খুব আশাবাদী। কি জগাদা, ভোটে কি মনে হচ্ছে তোমার, জিতবা তো? হ্যাঁ, বিপুল ভোটে জিতবো। এবং জগাদা খুব আশাবাদী যে এবার ভোটে জিতবেই আর কি, এবং এলাকার উন্নয়নে কাজ করবে এবং প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। তো এবার একটা ভোটে দাঁড়ানোর শখ, তো এবার এই আশাটাও জগাদা পূরণ করবে। প্রচণ্ড পরিশ্রমী লোক, জিরোর থেকে হিরো হওয়া লোক, দুরামারিতে জগাদাকে সবাই চিনে। ভোটে জিতলে তোমার কী করার ইচ্ছে আছে এলাকায়? আমার সাধারণ যে গরিব লোক আছে তাদের জন্য আমি কিছু করব। আর আমার এখন কোনো চাওয়া পাওয়া নাই, আমি শুধু মানুষের সেবা করে যাব। না, হঠাৎ করে তুমি একটা রুলিং পার্টির বিরুদ্ধে হঠাৎ বিজেপি হয়ে দাঁড়ালা, জয় শ্রীরাম, কারণটা কি? এটা হচ্ছে আমার আমাদের যে এখানে যে পঞ্চায়েত আছে সে তৃণমূলের, উনি বিগত 15 বছর ধরে নিজে কিচ্ছু করে নাই। আর এই পঞ্চায়েতটা নিজেই পঞ্চায়েত, নিজে কন্ট্রাক্টর, নিজের ভূ সভাপতি, নিজের সুপারভাইজার, সম্পূর্ণ মানে তুমি জিতলে এবার একটা অন্যরকম ভাবনা আছে আমাদের, আমরা টোটাল অন্যরকম চিন্তা ভাবনা আছে। কিছু আমাদের সাধারণ যারা খেটে খাওয়া লোক তাদের কিছু চাপ আছে, সেটা আমি ইচ্ছা করবো পূরণ করার জন্য। এর মধ্যে কিন্তু রাজনীতি খুঁজবেন না, আমি চলার পথে এবং আমার কাজের ফাঁকে আমি এরকম আমার পলিসি হোল্ডারদের যারা ভোটে দাঁড়িয়েছে তাদের সবার ভিডিও করব, তাদের চিন্তা ভাবনাটা আমি করব। আমি কিন্তু কোনো মূল্য নেই, আমি কিন্তু কোনো মূল্য। আমি জগাদার কী হবে জানি না, জনগণ সেটা বিচার করবে। তো যেহেতু জগাদার আমার পলিসি হোল্ডার, আমি চাবো যে জগাদা ভোটে জিতে মানুষের কাজে লাগুক। নমস্কার।